হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছি সবাই? আশা করি ভালো আছো। আজকে সকালটা একটা সুন্দর সকাল, দেখো কি সুন্দর সূর্য উঠে পড়েছে, চারিদিক যেন আলোয় আলোয় ঝলমল করছে, আকাশটাও দেখো কি দারুণ দেখাচ্ছে। সূর্যের কিরণটা দেখে মনে হচ্ছে যেন আজকে প্রচুর প্রচুর পরিমাণে তাপ হবে। তো যাই হোক, বেশ দারুণ লাগছে পরিবেশটা। চলে এসেছি আমি ওপরে রান্না করতে, ঘুম থেকে উঠে পড়েছি 6:10-15, তো উঠে মোটামুটি রেডি হয়ে চলে এসেছি রান্না বান্না করার জন্য। আর তোমাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখিয়ে দিলাম, তো চলো এবার রান্না বান্না গুলো করে নি। আজকে কাঁকড়া রান্না হবে। দেখো এই কাঁকড়া গুলো হচ্ছে, আমরা বলি এটাকে তোলা কাঁকড়া। তো এই কাঁকড়া আজকে রান্না হবে, কাঁকড়াটা হবে। আর মা ছাড়িয়ে দিচ্ছে এই কাঁকড়া গুলো, আর না হলে আমি ছাড়ালে মানে রান্না করবো না, ছাড়াবো, সময় পাবো না। তো মা ছাড়িয়ে দিচ্ছে। আর এই কাঁকড়া আবার আমার ছেলের ভীষণ পছন্দের খাওয়া, ভীষণ পছন্দের খাবার, আজ খুব মজা করেই খাবে ও। মোটামুটি আমার সব রান্না হয়ে গেছে, তো এখন কাঁকড়ার টকটা তুলবো। তো আজকে কী রান্না করেছি তা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। সত্যি কথা বলতে এত দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে, উঠবো ভাবি তাড়াতাড়ি, কিন্তু শুয়ে পড়লে আর উঠতেই পারি না, কি যে হয় মাথায় ঢোকে না। তো যাই হোক, আজকে দেখো তেঁতুলের টক, পাকা তেঁতুলের টক করবো বলে 5 ফোড়ন দিয়ে দিয়েছি তেলের উপর। পাঁচ ফোড়ন দেওয়ার পরে দেখো তেঁতুলটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটাকে গুলে ভালো করে তেঁতুলগুলো ছেঁকে নিয়েছি, তেঁতুলের খোসাগুলো দিয়ে তেঁতুলের জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁকড়ার টক করা খুব সহজ ব্যাপার, মানে দেখতে গেলে কোনো মানে কষ্ট নেই, যে কেউ নতুন কেউ করতে পারবে। কাঁকড়াগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই কাঁকড়া আর কাঁকড়ার এই যে ঘি আর এইদিকে দাঁড়া, তো একদম এটাকে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার এই তেঁতুল জলটা যখন ফুটবে তখন ওর মধ্যে এই কাঁকড়া, কাঁকড়ার ঘি আর দাঁড়াগুলো দিয়ে দেবো। তবে কাঁচাই দেবো, ধীরে না। এই মানে কাঁকড়ার টকটা যখন পুরোপুরি হবে, ফাইনালি যখন হবে, তো কাঁকড়ার টকের স্মেলটা খুব সুন্দর ছাড়ে। এবার ওর মধ্যে একটু হলদি দিয়ে দিলাম, যদিও এর কালারটা ঠিক মানে কালো কালো মতো হয় পুরানো তেঁতুল, তো হলদি দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। এবার যেহেতু টকটা ফুটে গেছে, দেখো অনেকটাই জল মরে গেছে, তো এবার আমি কাঁকড়াগুলোকে দিয়ে দেবো। কাঁকড়ার মধ্যে যে জলটা ছিল সেটা ফেলে দিয়েছি। এবার কাঁকড়া আর দাঁড়া সব একসঙ্গে দিয়ে দিলাম, ওটা ওইটা এবার ফুটে 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 কাঁকড়ার টক হবে, আর সেই টকের টেস্ট সত্যিই সুন্দর হয়। আর সবশেষে আমি একটু চিনি দিয়ে দেবো, তাহলে বেশ মিষ্টি মিষ্টি স্বাদ লাগবে, দারুণ লাগে। তো এবার একটা কাঁকড়ার টকের গল্প বলি। আমি যখন নতুন বিয়ে হয়ে যাই শ্বশুর বাড়িতে, আমার মানে শাশুড়ির বাড়ির ওইখানে মানে প্রচুর চিতি কাঁকড়া পাওয়া যায়, মানে সেই ছোটো ছোটো সাইজের হয় না সেই কাঁকড়াগুলো, তো আমাকে বলছে যে কাঁকড়ার টক করো। আমি বলছি যে কাঁকড়ার টক মা তোমরা কেমন করো? তখন আমার শাশুড়িমা বলছে যে ভেজে করি। আমি তখন বলি আমরা তো কাঁচা করি, বলে কাঁচা কম ইস, তোমরা কাঁচা রান্না করো? আমি হ্যাঁ কাঁচাই রান্না করি, তো না কাঁচা করলে গন্ধ করবে। আমি একবার খেয়েছিলাম আমার মাসির বাড়িতে, ভেজে করেছিল, তো এত গন্ধ করেছিল কাঁকড়ার একটা গন্ধ, সেই গন্ধটা মানে আমি এত কাঁকড়া খেতে ভালোবাসি, কাঁকড়ার টক খেতে ভালোবাসি, যে আমি খেতে পারিনি তরকারিটা। তো আমি যখন রান্না করি তখন শাশুড়ি ছিল না, কী করেছি কাঁচা রান্না করেছি, আর শাশুড়ি মা জানে না, খেতে বসে বলছি মা কাঁকড়ার টকটা কেমন লেগেছে, তখন শাশুড়ি মা বলল কেন ভালো লাগছে তো, দেখো কীরকম মেঘ গর্জন করছে, আবার মেঘ সেজে অন্ধকার হয়ে গেছে, দেখাবো দাঁড়াও বাইরের আকাশটা। তো আমার শাশুড়ি মা বলছে ভালো লাগছে, মা গন্ধ করছে কাঁকড়ার টকটা, বলছে না না একটু তো গন্ধ করেনি, আর কাঁকড়া ভেজে করলে গন্ধ করবে কেন? তখন আমি বললাম যে কাঁকড়া ভেজে করিনি, আমি কাঁকড়াকে কাঁচা করেছি। তখন শাশুড়ি মা বলছে কোথায় কাঁকড়া ভাজা, মানে কাঁচা কাঁকড়া সেটা তো বোঝাই গেল না, কাঁচা কাঁকড়া টক করলে সেই টকটা বেশ মানে দারুণ টেস্টি হয়, আর ভেজে করলে একটা আলাদা গন্ধ হয়। তো আমরা কোনোদিন ভেজেই করিনি, তো এইভাবে যদি তোমরাও মানে ট্রাই করো দেখবে সত্যিই ভালো লাগে। অনেকে ঘৃণা করে যে কাঁচা কাঁকড়ার টক ইস বাজে লাগবে, কিন্তু না কাঁচা কাঁকড়ার টক সত্যিই সুন্দর লাগে। তো সকালবেলা উঠে তোমাদেরকে প্রথমেই সূর্যের আলো দেখিয়েছিলাম, কিন্তু বাট আবার দেখো পুরো মেঘ ঘন, একদম কালো অন্ধকার হয়ে গেছে, একদম ঢেকে গেছে আকাশটা একটা মেঘ। তো কালকে কত ভেজা জিনিস আজকে মিলে দিয়েছিলাম ছাদে, আবার দেখো মেঘ সেজে অন্ধকার, এগুলোকে তুলতে হবে, মনে হচ্ছে একটা ভীষণ পরিমাণে বৃষ্টি আসবে।
আর ঝড় আসবে বলে আমার বর সব গাছ টবগুলোকে নিচে নামিয়ে দিয়েছে। প্রচুর টব ভেঙেছে, সেই জন্য আগে থেকে প্রোটেক্ট টবগুলোকে সব নিচে নামিয়ে দিয়েছে। তো জামা কাপড়গুলো সব গুড়িয়ে নিই, না হলে আবার সব ভিজে একাকার হয়ে যাবে। কি ভীষণ ঝড় উঠেছে বাবা, আমাকে ভীষণ শীতও লেগে গেছে। তবে যে এতটাই ঝড় উঠবে আমি তো ভাবতেই পারিনি। আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো এই কাঁকড়ার টক রেডি হয়ে গেছে। দেখেছো এই ঘিগুলো মানে কি সুন্দর লাল লাল হয়ে গেছে। দাঁড়াও তোমাদের একটা দেখাই ভালো করে। এই দেখো কাঁকড়া, তাই এই যে ছোটো ছোটো ঘি দেখো, এগুলো খেতে আবার খুব সুন্দর লাগে। একটু চিনি দিয়েছি, তো তোমাদেরকে দেখাতে পারিনি। যখন চিনিটা দিই পুরো অন্ধকার হয়ে গেছিলো, ওপরটা মানে পুরো মেঘে একদম ঢেকে গেছিলো, তাই জন্য দেখাতে পারিনি। হয়ে গেছে কাঁকড়ার টক। আর এই দিকটাতে দেখো ডাঁটা ভাজা করেছি আর শাক ভাজা। শাকটাতে এটা হচ্ছে শুশনি শাক ভাজা, এটাতে ভাজা লঙ্কা ভাজা পেঁয়াজ দিয়ে মাখাবো যখন খাবো। আর এখানে দেখো আলু আর ওলের দম, মানে আলু হলে একদম ঘরোয়া ঝোল যাকে বলা হয়। তো আজকের আমাদের মেনু এই, চলো বাকি গাছগুলো করে নি। আজকের ছোট নিজের হাতে খাবে, তাই তো? কিন্তু তার কারণ কি, কিসের জন্য নিজের হাতে খাবে সেটা হলো এইটা, তাই তো? আচ্ছা ঠিক আছে, ওটা খেয়ে দেখো তো কেমন টেস্ট হয়েছে। কাঁকড়া ইংরেজি হলো শিয়া দেবী, ভুলে গেছো? ঠিক আছে তাহলে খেয়ে নাও। হ্যাঁ তাছাড়া রেডি হয়ে গেছে ওয়াটার বটল আর টিফিন বক্স সাজানো হয়ে গেছে। আজকে টিফিন বক্সে দিয়েছি অ্যাপেল দিয়েছি, অরেঞ্জ দিয়েছি, খেজুর দিয়েছি, মানে অ্যাপেল অরেঞ্জ ডেট গ্যাপস আর একটু কাজু আর কিশমিশ দিয়েছি। কিশমিশ একটা চলে এসেছে, তো কাজু আর আলমন্ড বাদাম দিয়েছি আর একটা বেনানা দিয়েছি। এই হলো আজকের আমার ছেলে টিফিন বক্স। বাজার করে চলে এসেছি, এসে বসিয়ে দিয়েছি গরম জল। আজকে বাইরে এই রোদ হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, যার জন্য মানে কাপড় চোপড়গুলো সব ঘরের মধ্যে মা মিলে দিয়েছে, না হলে তো শুকনোই হবে না। আর আজকে বাজারে সেরকম কিছু কিনিনি, বাজারে মানে বিশেষ কিছু দোকানও আসেনি, আর চারিদিক কাদা। তো যাই হোক টুকিটাকি বাজার করেছি, ছেলের জন্য একটু মানে বেনানা নিয়েছি, এই বেনানাগুলো ছেলের জন্য নিয়েছি, এটা থাকবে বেশ, ছেলে মেয়ে দুজনেই খায় এটা। তো এটা দামটা কম নিয়েছে, 5 টাকা পিস নিয়েছে, তো এটা নিয়েছি। আর এই জামরুলগুলো নিয়েছি, লঙ্কা নিয়েছি, এটা পুরো এক বক্স লঙ্কা। মোট টোটাল কত লঙ্কা আছে জানো মা? এটার মধ্যে আছে 250-350 গ্রাম লঙ্কা আছে। তো এটার মধ্যে 350 গ্রাম লঙ্কা আছে, তো এটা অনেক দিন হয়ে যাবে। আর কৌটোর মধ্যে ফ্রিজে রেখে দিলে একদম লঙ্কা নষ্ট হয় না, তাই এরকম করে আমরা স্টোর করে নিই। আর এই দেখো জামরুল নিয়ে এসেছি, এই জামরুলগুলো দেখতে খুব সুন্দর, বেশ গরমের সময় হেভি লাগে খেতে। তো জামরুল নিয়েছি 500 আর চিকনি শাক নিয়েছি 500, ব্যাস এই হলো আজকের বাজার, আর কিছুই বাজার করিনি। জল গরম হয়ে গেল, এবার একটু আজকে একটু কফি বানাবো, দুধ দিয়ে দিই। তো এখন ছেলে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি, এসে আজ ব্রেকফাস্টে বানিয়েছি কফি। আজকে জেঠিমা এসছে বৌমামার বাড়িতে গল্প করতে, মা বাজার গুছাচ্ছে আর এদিকে জেঠিমা মা বেশ গল্প লাগিয়ে দিয়েছে। তো ভাবলাম জেঠিমা এসছে আজকে একটু কফি বানাই, তাই কফি বানিয়েছি। আর দেখো জেঠিমাকেও দিয়েছি, মাকেও দিয়েছি আর আমি, তো তিনজনে মিলে একসঙ্গে আজকে কফি খাচ্ছি।
লাঞ্চ হয়ে গেছে, এখন ছাদে চলে এসেছি। দেখো আবার কি সুন্দর রোদ্দুর বেরিয়ে গেছে, মানে এই জল হয়, এই মেঘ হয়, আবার এই বৃষ্টি। তো যাই হোক, এখন বেশ সুন্দর বেশ আকাশে রোদ্দুর তাকানো যাচ্ছে না। তো এই দেখো জামা কাপড়গুলো সব মিলে দিয়ে চলে গেছি, সঙ্গে সঙ্গে মা মিলে দিয়ে চলে গেছে, আমি নয় অবশ্য, মা সব মিলে দিয়ে গেছে, শুকনো হয়ে গেছে, গুড়িয়ে নিই, নাহলে আবার কখন মেঘ সেজে আবার বৃষ্টি চলে আসবে, আর হাজারবার ওপরে উঠতে নামতে খুব কষ্ট হয়। তাই আমি খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি এগুলোকে সব গোছানোর জন্য, তুলে নেওয়ার জন্য। বেশ সুন্দর রোদ্রুটা বেরিয়েছে, এখন আমি রাতে ডিনারের জন্য চলে এসেছি, রান্না করব। তো দেখো পেঁয়াজ আদা রসুন ধনে জিরা একসঙ্গে আমি পেস্ট করে নেব জল দিয়ে, এটাকে একসঙ্গে বেটে নিয়ে তারপর কি করব একটা মানে একটা নতুন স্পেশাল রান্না করব। তো দেখো আলু আর পেঁপে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নিয়ে এবার ওই যে পেস্টটা ওর মধ্যে দিয়ে দেব, আর একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে ভালো করে লবণ দিয়ে ওটাকে ভালো করে মেখে নেব। তো ওটাকে মেখে ম্যাগনেট করে কিছু সময় রেখে দেবো। তো আলু পেঁপে তরকারি এমনি নর্মাল খেতে তো একদম ভালো লাগে না, কিন্তু এই ছলা দিয়ে আর এইভাবে কাঁচা মশলা সবকিছু একসঙ্গে মানে ম্যাগনেট করে যদি এটাকে রান্না করা হয় তো খুব ভালো টেস্টি হয়। দেখো প্রেসারের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিলাম আর সঙ্গে তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার ওই সবজিগুলোকে সব ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার একটু সামান্য নাড়াচাড়া করে মশলার জলটা দিয়ে দেবো, ব্যাস। দিয়ে এবার দুটো সিটি মারলেই আমার তরকারি হয়ে যাবে, তো কোনো ঝামেলাই থাকে না, তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তরকারিটা রুটি দিয়ে খেতে তো হেভিই লাগে। চলো আজকে রুটি আর আলু পেঁপের তরকারি রাতে বানিয়ে ফেলি। তো দেখো আমার তরকারিটা আমি মানে সিটি দিয়ে নাবিয়ে নিয়েছি, এবার ওর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে ওটাকে এবার নেড়ে নিলাম, নিলেই একদম দেখো তরকারিটা একদম সুন্দর বেশ মানে মোটা মোটা ঘন্টের মতো হয়ে গেছে। তরকারিটা খেতে সত্যিই খুব সুন্দর লাগে, এই তরকারিটা তোমরা মনে করলে বানিয়ে দেখতেও পারো যে কেমন লাগে টেস্ট। তো চলো আজকে রাতে ডিনারটা করে নিই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের এক নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই, গুড নাইট।